হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক মাস্টার্স বিজির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের মাঝে আছি আমি মোহাম্মদ শোয়েব ইসলাম। আজকে আমি আপনাদের একটি নতুন ভিডিও টিউটোরিয়াল দেখাবো। সেই ভিডিওটি হচ্ছে কি, আমাদের গ্রুপে অনেকেই পোস্ট করেছেন যে ভাইয়া কীভাবে অনলাইন থেকে SMS পাঠানো যায়, অথবা অনেকে আমাদের পোস্টেও ওপেন হেল্পের পোস্টেও কমেন্ট করেছেন যে ভাইয়া কীভাবে আমরা অনলাইন থেকে ফ্রি SMS সেন্ড করতে পারি। এই বিষয়ে আজকে আমার টপিকটা হচ্ছে কি, এটা যে আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে অনলাইন থেকে আপনারা যে কোনো নাম্বারে যে কোনো SMS সেন্ড করবেন, যাতে কোনো টাকা পয়সা বা কোনো কিছুই দরকার হবে না, শুধু আপনার নেট কানেকশন থাকলেই আপনি এটা করতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমত আপনার এই কাজটি করতে হলে একটি সফটওয়্যার দরকার হবে, সেটা হচ্ছে কি ফ্রি SMS সেন্ডার অ্যাপস। এই অ্যাপসটি আপনি অনলাইন বা গুগল বা প্লে স্টোর আপনি এটা কোথাও পাবেন না। এটা হচ্ছে কি আমাদের এক প্রোগ্রামার বড় ভাইয়ের, নামটা সঠিক মনে পড়তেছে না, সেই ভাইয়ের ডেভেলপ করা। সে নিজে এগুলো টোকেন এবং আবিজাবি যেগুলো প্রোগ্রামিংয়ের দরকার সেগুলো দিয়ে হচ্ছে গিয়ে এই অ্যাপসটি মেক করেছে। অনেক ইউজফুল একটা অ্যাপস, অনেকেরই এটা কাজে লাগে। তাহলে চলুন আমরা কথা না বেরিয়ে দেখি কীভাবে কী করতে হয়। প্রথমত আপনার ডাটা কানেকশনটি অন করবেন। অন করে ফ্রি SMS সেন্ডার অ্যাপসটি আমাদের ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করলে প্রথমত একটি পপ আপ মেসেজ আসবে, এখানে বলেছে যে অ্যাপসটি ডাউনলোড করতে। আসলে এটি অ্যাপসটি ডাউনলোড করার দরকার নেই, এটা হচ্ছে গিয়ে একটি অ্যাড, জাস্ট অ্যাড। এই জন্য আপনি এখানে ক্যান্সেলে ক্লিক করবেন। এখান থেকে এই ক্যান্সেলে ক্লিক করবেন সরাসরি। এখান থেকে ক্যান্সেলে ক্লিক করলাম, একটু ওয়েট করুন আমার তো নেট। এখান থেকে আপনাকে একটা হোম পেজ ওয়েবসাইটের বা অ্যাপসের হোম পেজ আসছে। এখান থেকে আপনি দেখুন যে ডান পাশে তিনটে রোয়ের মতো আছে, এই যে এখানে তিনটা ডান পাশে রোয়ের মতো আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার যদি মেসেজ সেন্ড করতে হয় তাহলে আপনাকে অবশ্যই আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে বা সাইন আপ করতে হবে। এখান থেকে আপনি সাইন আপ করতে পারেন। দেখুন আমি সাইন আপে ক্লিক করলাম। এখানে ইউজার নেম, এখানে আপনি যে কোনো একটি ইউজার নেম দেন, যে আমি দিলাম TMBD। আর এখানে ইমেল দেন, এখানে আপনি যে কোনো একটা ইমেল দিলে হচ্ছে, কারণ এই ইমেলটা আপনার ওরা অ্যাক্টিভেশন কোড পাঠাবে না বা চেক করবে না বা এরকম কিছুই করবে না, আপনি যে কোনো একটা ইমেল দিলেই হচ্ছে। আমি দেখেন দিচ্ছি tmbd@gmail.com। আসলে আদৌ এরকম কোনো জিমেল আছে কি না আমার সন্দেহ। আমি পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5 6। এখানে আপনার পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড দেবেন 1 2 3 4 5 6। এরপর এখানে সাইন আপে ক্লিক করবেন। সরি, পপ আপটি আবার আসছে, আবার পাসওয়ার্ড দিই 1 2 3 4 5 6, আবার 1 2 3 4 5 6, আবার সাইন আপে ক্লিক করি। এই দেখুন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে কিন্তু আমার এখান থেকে লগ ইন হয়ে গেছে। এখানে কিন্তু আমার কোনো অ্যাক্টিভেশন কোড বা জিমেইলে লগ ইন করে অ্যাক্টিভ করতে হবে এরকম কিছুই লেখা নেই, ঠিক আছে। আপনি যে কোনো একটি মেল দিয়ে এবং ইউজার নেম দিলেই হচ্ছে, সাইন আপ করলেই হচ্ছে। এখানে আপনি একটা বিষয়ে খেয়াল রাখুন যে এখানে একটি প্রথমত একটা মেসেজ দেওয়া আছে, এই যে মেসেজটি এখানে বলা আছে, দয়া করে এই মেসেজ ফ্রি SMS সার্ভিসটি ব্যবহার করে এমন কোনো SMS পাঠাবেন না যেন আমরা সার্ভিসটি বন্ধ করে দিতে হয়। কারণ হচ্ছে গিয়ে দেখুন ভাইয়া, সে একটি প্রোগ্রামিং করে একটি অ্যাপস ডেভেলপ করছে বা অ্যাপস মেক করছে, সেটা আমরা অবশ্যই ভালো কাজের জন্য ব্যয় করি। কারণ এখান থেকে যদি আমি কোনো মেয়েকে বা কোনো পুলিশকে বা অন্য কাউকে যে কারো নাম্বারে আমি যদি গালাগালিপূর্ণ বা যে কোনো টাইপের একটা খারাপ মেসেজ দিই, সেটা অবশ্যই একটা খারাপ। আর সে বলেছে যদি এই রকমের কোনো মেসেজ সেন্ড হয় তার এই মেসেজের লগগুলো, মানে ডাটাবেসগুলো তার এই অ্যাপ্লিকেশনে সেভ হয়ে যায়, সে এগুলো দেখতে পারে। তো সেক্ষেত্রে যদি এরকম কোনো প্রভাব পড়ে তাহলে সে এই সার্ভিসটি বন্ধ করে দেবে, ঠিক আছে। তো আশা করি আপনারা এটি খারাপ কাজে ব্যবহার করবেন না, অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন। তাহলে চলুন শুরু করি। এখানে আপনি প্রথমে একটি বক্স, ছোটো একটি বক্স পাবেন, এই যে দেখুন এই যে ছোটো একটি বক্স। এখানে হচ্ছে কি আপনি নাম্বার লিখবেন। এখানে আমার নাম্বারটি লিখি 01719555343। এবং নিচে দেখুন নিচে আরেকটি বক্স আছে, এই যে নিচে আরেকটি বক্স আছে, এখানে বলা হয়েছে যে রাইট ইউর মেসেজ হেয়ার ম্যাক্স 1080 চার, মানে আপনি 1080টা ওয়ার্ডের মেসেজ লিখতে পারবেন। দেখুন আমি এখানে এই উপরের নাম্বারটা আমার, এখানে বক্সে আমি একটি মেসেজ লিখতেছি, হাই TMBD এডমিন হাউ আর ইউ। আমি একটি মেসেজ দিলাম। মেসেজ দেওয়ার পরে এখানে নিচে দেখুন যে সেন্ড বাটন আছে, এই যে এখানে সেন্ড অপশন আসছে, এখানে আপনি সেন্ড দিন। আমি সেন্ডে ক্লিক করলাম।
একটু অপেক্ষা করুন, দেখুন আমার কিন্তু এখানে মেসেজটি চলে আসছে, আমি দুইবার ক্লিক করেছি যার কারণে দুইবার এসছে। এখানে দেখুন আমি যে মেসেজটি সেন্ড করেছি সেটাই আসছে, যে হাই টিএমবি অ্যাডমিন হাউ আর ইউ। ঠিক আছে, এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে আমি আবার ট্রাই করি, দেখুন 01719555343 এবং এখানে লিখি হাই হাই বিআই বিহার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ঠিক আছে, আমি লিখলাম হাই বিহার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। লক্ষ্য করুন আমি আবার সেন্ড বাটনে ক্লিক করলাম, একটু অপেক্ষা করতে হবে কারণ যেহেতু অনলাইন মেসেজ তো সাথে সাথে আসে না, একটু অপেক্ষা করুন। দেখুন চলে আসছে, এই যে দেখুন মেসেজটা কিন্তু চলে আসছে এবং নাম্বারটিও কিন্তু আননোন, এখানে আপনি নাম্বার শো করতে পারতেছেন না, এটা নাম্বারটাও হাইড থাকবে। এবং এখানে এই যে দেখুন হাই ভিউয়ার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমি যে টেক্সটটি লিখেছিলাম বক্সে ঠিক সেই টেক্সটটি চলে আসছে এবং নিচে কিন্তু আমাকে একটি পপ আপ মেসেজও নোটিশ জানিয়ে দিচ্ছে যে ইওর মেসেজ হ্যাজ বিন সেন্ট, এটা লেখা আসলে বুঝবেন যে আপনার মেসেজটি সেন্ড হয়ে গেছে। এভাবেই আপনারা অনলাইনের মাধ্যমে যে কারো নাম্বারে এবং যে কোনো মেসেজ সেন্ড করতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনারা এই প্রোগ্রাম বা এই সফটওয়্যারটি বা এই যে সুবিধাটা এটা খারাপ কাজে ব্যবহার করবেন না দয়া করে, যদি ব্যবহার করতে হয় অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন, তাহলে আপনারাও ভালো থাকবেন এবং সার্ভিসটিও চালু থাকবে। যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যায় আপনারা এটি ইউজ করে দেখা যায় যে অনেক উপকৃত হবেন। তো সবাই এটি খারাপ কাজে ব্যবহার না করে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করুন, আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখবেন, নতুন নতুন ভিডিও নিয়ে আরও আমরা হাজির হব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন লাগলো। যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদের গ্রুপ আছে, ডিসক্রিপশনে আমাদের গ্রুপ লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবং পেজ লিঙ্ক, যদি কোনো সমস্যা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করে পোস্ট করবেন অথবা পেজে মেসেজ দেবেন অথবা ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন লাগলো। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।